আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার অনেকদিন পর বাগানের আপডেট নিয়ে আসলাম। আপডেট উরির গাছের মোটামুটি তারা সুন্দরভাবে লতা পাতা চড়াচ্ছে চারদিকে, আপনারা দেখতে পারা। কিছু গাছও ফুলও আইছে অলরেডি। মাশাল্লাহ নাগা গাছ আপডেট, কিছু অনেক ফুল আইছে, গাছটাও দেখা অনেক বড়। হালকা সমস্যা হইলো পাতাটা একটু কুকড়ে হয়ে যায়, আমি কিছু চা পাতা পাউডারের গুঁড়া দিছি যাতে একটু নাইট্রোজেন ক্যালসিয়াম তারা পায়। পাট আমি বুঝলাম না এন কে পি এনে দিতে হইব, নাইট্রোজেন ক্যালসিয়াম এন্ড পটাশিয়াম সার। দেখা যাক সফার কিতা হয়। দেখা একটা মরিচর গাছ, কদু অনেকটা কদু আইছে মাশাল্লাহ নতুনভাবে। দেখাই আমি টেল অফ নার্স জিঙ্গা, জিঙ্গা না সিসিংরা হয়, জিঙ্গা না হয়। তো গাছের আপডেট, তার একটা সুন্দর সিস্টেমে দিছি যাতে উঠতে পারে। উল্টা যে মরিচটা, এই গাছটা হয়তো দেখছিল আপনারা মাশাল্লাহ। অনেক ফুল পাতা আইছে, বাগ লাইনতে খান্দাঘাটি করা গরমে। দেখো মাশাল্লাহ এটা এক হাত লম্বা, ওয়ান দেখতে পারা সাইজ। এই দেখেন গাছের বাংলা কদু, এটা একটু থেড়া বেড়া হয়ে গেছে আমার কদুটা, বাট অনেক বড়, বিশাল সাইজ, এক তরকারি আরও ধরছে। উফরে দিয়ে অনেক ফুলও আইছে। তো আপনারা বেস্ট হইল হইলা যদি ফুল ফুটে, ফিমেল ফুল, মেল ফ্লাওয়ার থাকি কিতা দি হ্যান্ড পলিনেট করবা, তখন অনেকটা সাকসেসফুল হইতে পারবা। খদুর গাছও অনেক ফ্লাওয়ারও আইছে, ভিতরে দিয়ে আছে, আমি দিছি দুই তিনটারে, নেক্সট আপডেট ভিডিও দেখতে পারবা। হয়তো হোক একটা আছে, এটা পাসপো। শশার গাছে লোর রাখো, বাট শশা আইব। এটা একটা সূর্যমুখীর গাছ। আর টমেটোর আপডেট দেখো, টমেটোর গাছ বিশাল জঙ্গল হয়ে গেছে, অনেক খাটাখুটি করিয়াও তারা রে আটকে রাখা যায় না, বাট অনেক টমেটো আর গাছ। পাতা একটু খাটিয়া দিতে হইব, দেশি মরিচ গাছ। গরমের লাগি আসলে গার্ডেন কাম করা একটু কষ্ট, ক্লিন কম হয়েছে। ডেঙ্গা এমনি ফালাইয়া রাখা হয়েছিল, হয়েছে লাল শাকও খাওয়া হয়েছে, অনেক টমেটো আছে গাছে। তো ক্লিন করলে পাতা কাটলে একটু বিজয় হইব। আর ডাল আইয়া বাদি ফড়ি যার মাশাল্লাহ অনেক টমেটো আছে, আমি খেয়াল করছি না অনেক টমেটো বড় বড় হয়ে গেছে। প্রত্যেকটা গাছে টমেটো আছে, এগুলো বেগুনের গাছ, লম্বা যে বেগুন, তারা কিছু সার এবং মাটি দিতাম আবার। গাছ একটু স্লো বাড়ের বা ঠিক আছে, এখন অনেক টাইম আছে,
শশা গাছ আর এখানে বারা চাল কুমড়ো নেই না কেটা বাটার নাট স্কচ দেখটা মিষ্টি কদু ইংলিশ মিষ্টি কদু দেখটা ওটা দুইটা গাছ রয়েছে ঠিক আছে তারা ফ্লাওয়ার আর তারা ভিডিও দেখে আপনারা মতামত জানাইবা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা আর আগামী আপডেট আপনারা দিব এই বলি আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম সবাইকে ফুলের শুভেচ্ছা ভালো থাকবেন।